আমার ভিতরে যে একটা ইতরপণ স্বভাব আছে, এই স্বভাবটা বাবা যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ছাড়তে পারলো না তার গুরু সেবা কর, ওই পীর মুর্শিদ দরবারে গোলামি কর, আল্লাহ নবীর এবাদত কর, নামাজ কর, রোজা কর, কোনো কিছু হইব না যার ভিতর ঠিক নাই। এর জন্য ওই দিক থেকে আমি একটি কালাম রাখবো। ধন্যবাদ সবাইকে। এই তোর পোনা See you.
চরণে দাসী, এই